জনাব মোহাম্মদ আতাউল করিম, এক্সেলেন্ট ওয়ার্ল্ডের সম্মানিত ডিরেক্টর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। 15 জানুয়ারি 1986 সালের ফেনী জেলার সোনাগাজী থানার নবাবপুর ইউনিয়নের মুজুপুর গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা মোহাম্মদ নুরুল করিম, মাতা জাহানারা বেগম। দুই ভাই বোনের মধ্যে তিনি বড়। বৈবাহিক জীবনে এক পুত্র ও কন্যা সন্তানের জনক। 2017 সালের 2 জুলাই এক্সেলেন্ট ওয়ার্ল্ডের কাজ শুরু করেন। অতঃপর ডাবল স্টার পদবি ও গাড়ি অর্জন করেন। এক্সেলেন্ট ওয়ার্ল্ড থেকে স্বপ্ন হল বিজনেস সেন্টারকে এক্সিকিউটিভ ডিরেক্টর বানানো, হজ পালন করা, অসংখ্য অ্যাসোসিয়েটসদের স্বাবলম্বী করা, দেশের বাইরে সেকেন্ড হোম করা, সামাজিক স্বপ্ন, মসজিদ, এতিমখানা, দাতব্য চিকিৎসালয় ও কর্মসংস্থানমূলক প্রতিষ্ঠান তৈরি করা, দরিদ্র ও অসহায় মানুষকে সহায়তা করা, বিভিন্ন দেশ ও ইসলামিক নিদর্শন পরিদর্শন করাই তাঁর স্বপ্ন। ইতিমধ্যেই ইন্ডিয়া, নেপাল, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, দুবাই, সৌদি আরব ভ্রমণ করেন। প্রিয় খাবার ক্যাসেনেট সালাদ, সামুদ্রিক মাছ, ব্ল্যাক কফি, পেঁপে, আম, কাঁচা খেজুর ইত্যাদি।